বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধ রক্ষায় নির্মিত বানিয়া জান স্পারে 30 মিটার ধসে গেছে। মধ্যরাতে অতিরিক্ত স্রোতে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানায়, একাধিকবার ভাঙনে নদী তীরবর্তী গ্রামের বসত ভিটা, ফসলি জমি সহ অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। তাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধে 2003 সালে এই বাঁধ নির্মাণ করে পানীয় উন্নয়ন বোর্ড। এরপর থেকে পানি অনেক দূর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধ ঝুঁকিমুক্ত ছিল। স্পার ভেঙে যাওয়ায় ফের ঝুঁকিতে বাঁধটি। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানায় পানীয় উন্নয়ন বোর্ড। বার ভেঙে গেলে তো আমাদের এখানে সম্পদ যেগুলো চাষ করা হচ্ছে এগুলো সব চলে যাবে, তারপর বাড়িঘর থাকবে না। একবারে যদি এখানে 20 কোটি টাকার কাজ করে তাহলে তো কাজই শেষ, তাহলে তার এখানে হাত দিয়ে লাগলো না 10 বছরে বা 20 বছরে বা 50 বছরে। আপাতত ভাঙ্গন ঠেকাতে আমরা 250 কেজি বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং করছি, অস্থায়ী প্রতিরক্ষা কাজ। এর পরবর্তীতে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এটার স্থায়ী সমাধানের চেষ্টা করবো।